वेलकम डियर स्टूडेंट्स, हाउ आर यू? होप यू आर वेल। आई एम कनैलाल दत्त, असिस्टेंट टीचर, आदमपुर बलर्दना शालिकदा हाई स्कूल, तेरखदा खुलना। आई एम प्रेजेंटिंग ए लेसन ऑफ क्लास 9-10, सब्जेक्ट इंग्लिश, सेकंड पेपर, लेक्चर 2। डियर स्टूडेंट्स, गत क्लासे आमरा ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর রুল 8 পর্যন্ত শিখেছিলাম। চলো আমরা সেগুলো আর একবার দেখে আসি। ডিয়ার স্টুডেন্টস, এ পর্যন্ত আমরা পূর্ববর্তী ক্লাসের রুলগুলো দেখলাম এবং এখন আমরা পরবর্তী রুলগুলো শেখার চেষ্টা করব। রুল 9, অলওয়েজ এর স্থানে নেভার এবং প্রতিশব্দ বিপরীত শব্দ হবে, অর্থাৎ তারপরে প্রদত্ত যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড বসবে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দি ক্লাস। একে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে রেভেন নেভার, অলওয়েজের পরিবর্তে আসলো নেভার, এবং অ্যাটেন্ডস এর অপোজিট ওয়ার্ড মিস থেকে মিসেস দি ক্লাস। রুল 10, টু যুক্ত সেন্টেন্স হলে টু এর স্থানে সো এবং টু উঠে দ্যাট বসে, এবং পরবর্তীতে প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম বসবে, এবং প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট এবং পাস্ট টেন্স হলে কুড নট বসে এবং পরবর্তী অংশ বসে যাবে। ফর এক্সাম্পল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি ইজ টু উইক টু ওয়াক। একে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এখানে আমার প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হি আছে, সে হি বসে গেছে। রুল 11, অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্স যদি হয় তাহলে অ্যাজ উঠে নট লেস, প্রথম অ্যাজ উঠে নট লেস এবং দ্বিতীয় অ্যাজ উঠে দেন বসে। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি। একে যদি নেগেটিভ করি তাহলে হবে সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দেন রিমি। রুল 12, ইউনিভার্সাল ট্রুথ আর চেঞ্জ বাই মেকিং দেম নেগেটিভ ইন্টিগ্রেটিভ। অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটা যদি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে তাকে নেগেটিভ করার সাথে সাথে আমরা ইন্টিগ্রেটিভও করব। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দি সান সেটস ইন দি ওয়েস্ট। একে নেগেটিভ করলে হবে ডাজেন্ট দি সান সেট ইন দি ওয়েস্ট, শেষে জিজ্ঞাসাবোধক চিহ্ন, এবং ডাজেন্ট যেহেতু বসানো হয়েছে সেহেতু সেট সার হবে না, শুধু সেট হবে। রুল 13, সামটাইমস এর স্থানে নট অলওয়েজ, নট অলওয়েজ
বলতে আমরা বুঝবো প্রদত্ত সেন্টেন্সটাকে নেগেটিভ করে আসতে হবে টেন্স অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী। যেমন আ রেভেন সামটাইমস ভিজিটস মি, একে নেগেটিভ করলে হবে এ রেভেন ডাজন্ট অলওয়েজ ভিজিট মি। রুল 14, মেনি এর স্থানে নট এ ফিউ বসে। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, নেগেটিভ করলে হবে আই ডো নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই ডো নট হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। রুল 15, এ ফিউ এর স্থানে নট মেনি বসে। যেমন বাংলাদেশ হ্যাজ এ ফিউ স্কলার্স, নেগেটিভ করলে হবে বাংলাদেশ ডাজেন্ট হ্যাভ মেনি স্কলার্স। এখানে হ্যাজের থেকে হ্যাভ হয়েছে, এটা খেয়াল করতে হবে যে আমার প্রেজেন্ট ফর্ম হ্যাভ, এই জন্য আর হ্যাজ থাকবে না, হয়ে যাবে হ্যাভ, ডাজেন্ট পর হ্যাভ হবে। রুল 6, মাস এর স্থানে এ লিটিল বসে। যেমন হি বিলংস মাস মানি, নেগেটিভ করলে হবে হি ডাজেন্ট বিলং এ লিটিল মানি। রুল 17, এ লিটিল এর স্থানে নট মাস বসে। ফর এক্সাম্পল দোলন হ্যাজ এ লিটিল রিসেস, নেগেটিভ করলে হবে দোলন ডাজেন্ট হ্যাভ, হ্যাজের জায়গা হয়ে যাবে হ্যাভ মাস রিসেস। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর নিয়মগুলো শিখলাম। পরবর্তী ক্লাসে তোমরা আমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর আমি করতে দেব, তোমরা আমাকে করে করে দেখাবে। থ্যাংক ইউ, স্টে হোম স্টে সেফ।